ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. কোরআনের আয়াত বা কোরআনের সুরাগুলো মুখস্থ মনে রাখার সহজ পদ্ধতি কী? মুখস্থ যখন করবেন নন এক শব্দ একটু জপলেন, সামনে দ্বিতীয় শব্দ তারপর জপেন, এরকম করে অগ্রসর হয়ে এক আয়াত কমপ্লিট করেন, তারপর আরও কয়েকবার পড়েন। এটা অনেকটা আছে যে মুখস্থ করবে সে নিজেই কিছুদিন পড়ার পর তার অভ্যাস হয়ে যায় কি কীরকম করলে মুখস্থ হয়। তো আমি এরকমই করতাম, আমার স্মরণ আছে, যেমন আলিফ লাম মিম ওইটা তো আছি। হ্যাঁ, এরপরে জালিকাল কিতাব লা রাইবা ফি, তো এটা আবার রিপিট করুন, জালিকাল কিতাব লা রাইবা ফি, মজবুত সামনে যান, হুদাল লিল মুত্তাকিন। এটুকু গেলেন, আবার আছেন আয়াত, জালিকাল কিতাবুল্লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, একসাথে এরকম করে অগ্রসর হবেন। দুই আয়াত পড়বেন, ফুল মজবুত করবেন, আরও সামনে যান, একটু মজবুত, এরকম করলে পড়া মুখস্থ সহজ হয় আর মুখস্থ ঠিকই থাকে, মুখস্থ করা সহজ হয় এবং ঠিকই থাকে। আমি যখন পড়েছি তো আমার এই পদ্ধতি ছিল, আমি আলহামদুলিল্লাহ ভালোই শুনতাম, আমার স্মরণ আছে, কোনো পাড়া আমি 4 দিনে 5 দিনে পড়েছি, সুবহানাল্লাহ। আর 19 নম্বর পাড়া খুব কঠিন, আমার মনে হচ্ছে আমি 19 নম্বর পাড়া 5 দিনে পড়েছিলাম, 19 নম্বর পাড়া। তো আমি এটা আমার কথা বলছি, অনেক কত বছর আগে, 40, 42, 43 বা 44 বছর আগের কথা। তা আমার, আমি ওই হিসেবে পড়েছি, এখন যারা পড়ে তাদের, তারা তাদের লেভেলে পড়ে, এটা অনেকটা আছে নিজে বুঝতে হয়। আর যারা প্রশিক্ষণ দেন হাফিজি, ওরা ওদের হিসাবে পড়ান, ওই যে আন্তর্জাতিক মাদ্রাসা রয়েছে না, পড়ান ওরা ওদের হিসাবে। আবার কেউ কেউ আছে, ওই আমি শুনেছি আন্তর্জাতিক মানে হাফিজ হওয়ার জন্য সময়ও লাগায় বেশি, এরকমও শুনেছি, আল্লাহ মাফ করুক। কোরআন মানুষ পড়বে শিখবে আল্লাহর কালাম হিসেবে, আল্লাহর রেজা সন্তুষ্টি লাভের জন্য। এই কোরআন শিখার উদ্দেশ্য যদি অন্য কিছু হয়, দুনিয়াতে নাম কামান, তাহলে শুধু দুনিয়ায় নাম কামালো, আখেরাতের থাকলো না। তাই যারা কোরআন শিখবেন অথবা শিখাবেন বাচ্চাদেরকে, নিয়ত রাখবেন খালিস, বলবেন না যে অমুক জায়গায় দিলে ভাত মান বাড়িয়ে যাবে, সৌদি আরব গিয়ে পড়বে তো এ ফার্স্ট প্রাইজ পেয়ে গেলে, মানে ফার্স্ট হয়ে গেলে 1 লক্ষ রিয়াল পেয়ে গেলো, 1 লাখ, একসাথে 20 লাখ, এই ধারণা রেখে যেন মানুষ না পড়ায়, পড়াবে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, বাচ্চাও নিজেও শিখবে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, খালিস আল্লাহর আল্লাহর সন্তুষ্টি। আর হাফিজ ও কোরআনের ফজিলত কতটুকু এইসব দিকে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য পড়বে, তাহলে দুনিয়াতেও লাভ হবে আখেরাতেও লাভ হবে। আর না হয়তো আপনি এরকম করলেন, হয়তো প্রাইজ পেয়ে গেলেন বা মান একটু হয়ে গেল, কিন্তু আখেরাত বৃথা। এই জন্য আমাদেরকে সেদিকে সচেতন থাকতে হবে। আমাদের বয়স, আমরা যখন পড়েছিলাম, হ্যাঁ, আমাদের মতো যারা পড়েছে কোরআন, কোরআনে করিম, তখন ওই নিয়তেই পড়তাম, বললাম বাচ্চাটার হাফিজ বানাই আল্লাহর উদ্দেশ্যে বানাত। এখন তো আমি দেখতে পাচ্ছি অনেক কিছু ঢুকে গেছে, মানে পূর্বে এরকম ছিল না, এরকম রূপই ছিল না মানুষের, এ একদম বস হাফিজ কোরআন বানাই। হয়তো বেদাত আছে, বেদাত আপনি অনেকটা আছে, আকিদাগত দ্বন্দ্ব আছে, কিন্তু এ লাইনে নিয়ত তাদের খারিজ ছিল বেশিরভাগ মানুষের, আল্লাহুল মুস্তাআন। বর্তমানে যে কী অবস্থা হাফিজ কোরআন, তাই
কোরআন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য শিখবেন, আল্লাহ হয়তো বরকত দিবে ইনশাআল্লাহ। আর আরেকটা ওই নিয়মিত পড়তে হবে কোরআন, যতটুকু মুখস্থ করেন তো নিয়মিত রাখবেন, তো আর ভুলবেন না প্রত্যেক দিন। হাফিজুল কোরআন যদি হয় যেমন আপনি পাঁচ পাড়ায় শিখেছেন, ওইটা নিয়মিত পড়বেন নিয়মিত। এরকম না যে আপনি ছেড়ে দিলেন পরে দুই মাস তিন মাস পরে কিছু নেই, এরকম যেন না, নিয়মিত পড়বে। হাফিজুল কোরআন যে কমপ্লিট তারা অবশ্যই নিয়মিত কোরআন পড়বে। যেমন কেউ কেউ পড়ে তিন পারা, কেউ কেউ দুই পারা, এটা দুই পারা হওয়া ঠিক না, এটা যুবক থাকতে মানুষ পড়লে অনেকটা ইয়ে হয়, কিন্তু সংখ্যা বাড়ানো উচিত, যত বেশি বাড়াবেন তত ভালো। তিন পারা অথবা পাঁচ পারা বা ছয় পারা, পাঁচ দিনে কোরআন শরীফ কোরআন শেষ করুন, সাত দিনে কোরআন শেষ করুন। হাফিজুল কোরআনদের জন্য আর কি এটা, যত বেশি পড়বেন তত কোরআন মজবুত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআহাদু হাদাল কোরআন, তোমরা এই কোরআনকে বারবার পড়ো আর ধরে রাখো। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুয়া আশাদ্দু তাফাল্লুতাম মিনাল ইবিলি ফি উকুলিহা, যার হাতে আমার জান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, তার কসম খেয়ে বলছি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বলছেন, কোরআন মানুষের অন্তর থেকে ওইভাবে চলে যেতে চায় যেভাবে উঁট রশিতে বাঁধা উঁট রশি ছিঁড়ে চলে যেতে চায়, বা এর থেকে আরও বেশি, থেকে আরও বেশি। তাই কোরআন ধরে রাখতে হয়, আপনি যতটুকু শিখেছেন ততটুকু মজবুত করবেন, তারপরে সামনে যাবেন। আল্লাহ আপনাকে তৌফিক দিক। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।